বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়ি লাইটিং লাগিয়েছি, দেখো আজকে দেখতেই তো পেলে। তো এখন আমরা যাচ্ছি ধনতেরাসে কেনাকাটা করতে কিছুটা। কি ভাল লাগছে একবার? এটা কি গো, এখনই আসলাম আমরা সবে। তো প্রচন্ড ভিড় ধনতেরাসে, আর যত লোক যাচ্ছে সবার হাতেই একটা করে ঝাড়ু তো অবশ্যই। তো অল্প কিছুই কিনে আনলাম, সেরকম জিনিস কিনিনি, ঠাকুরের দু তিনটা জিনিস কিনেছি আর ঘরের কয়েকটা জিনিস কিনেছি। ভিড়ের জন্য আর ইচ্ছা করলো না, ওরা দুজন গেছিলো, নিয়ে গেছিলাম আমি, একা যাবো বলে। একটা হাঁড়ি কিনেছি, স্টিলের হাঁড়ি আমার কাছে ছিল না, তো ওই জন্য কিনলাম পায়েস বানানোর জন্য। পায়েস খিচুড়ি একটা গামলা, কি বলুন তো ঠাকুরের টিপ টিপ রাখার জন্য, তিলক চন্দন এইসব রাখার জন্য। তো এটা আমার লাগে, আমার ছোট ছোট বাটি ছিল, ভাল লাগতো না, এদিকে হাঁটু আসলে এদিকে পাই তো আর একটা হারাই গেছে নেই, তো এটা একসাথে থাকে কি পেয়ে যাবো। শিবরাত্রিতে লাগে জল ঢালতে, তো তখন লাগে আমার, কাল কৃষ্ণ পূজাতে লাগে। আর এই তামারে একটা জিনিস কিনেছি, আগে বা আমি একটু এসে এবার আমি সেরকম জিনিস কিনি, তামারে কিনেছি ধূপকাঠি স্ট্যান্ড। তো আমার একটা বড় কাজ পাথরের বাটি আছে, ওটা আমাদের রেখে দিয়েছি, ধূপকাঠি ওখানে পড়বে। স্টিলের আছে আমার, স্টিলেরও আছে পিতলেরও আছে, তো এই তামারটা ছিল না এটা। ধনতেরাসে অবশ্যই আপনারা ঝাড়ু কিনবেন, ঝাড়ু এখন সবাই কিনে। তো এই যে কিনেছি, আর লবণ তারা আবার দেখা হবে কালী পুজোতে।